আজকে আমরা জানবো আবহাওয়া ও জলবায়ু নিয়ে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয় বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে বা হালকা কুয়াশা থাকতে পারে অথবা তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। আবহাওয়া হলো প্রতিদিনের আকাশ ও বায়ুমণ্ডলের অবস্থা। যেমন কোনো দিনের আকাশ থাকতে পারে রৌদ্রোজ্জ্বল বা মেঘাচ্ছন্ন, বাতাস হতে পারে গরম বা ঠান্ডা। তাহলে আবহাওয়া বলতে আমরা কি বুঝলাম? কোন একটি স্থানের আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা। যেমন চট্টগ্রাম আর ঢাকার আবহাওয়া নিশ্চয়ই একই রকম হবে না। তাহলে আমি যে জায়গায় রয়েছি সেই জায়গার আকাশ ও বায়ুমণ্ডলের অবস্থা এক এক দিন এক এক রকম থাকবে। এই যে এক এক দিন এক এক রকম হচ্ছে, এটাকে বলা হচ্ছে কি? আবহাওয়া। যেমন কখনো আমরা দেখি কি আকাশ রৌদ্রোজ্জ্বল, আবার কখনো দেখি কি মেঘ ছেয়ে রয়েছে, আবার কখনো দেখি বাতাস খুব ঠান্ডা, আবার কখনো দেখি কি বাতাস গরম, আবার কখনো দেখি কি বাতাস গরম এবং আর্দ্রতা বেশি, মানে গা ঘেমে যাচ্ছে, গা কেমন চটচটে হয়ে আছে। তাহলে এই সমস্ত বিষয়গুলোকে আমরা বলি কি? আবহাওয়া। এবং আমাদের প্রতিদিনই আবহাওয়া পরিবর্তন হয়। আমরা বিভিন্ন ধরনের আবহাওয়া দেখতে পাই, যেমন নিচে দেখানো ছবির মতো রৌদ্রোজ্জ্বল দিন বা বৃষ্টির দিন। অর্থাৎ একদিন আমরা দেখলাম খুব রোদ, আর একদিন দেখলাম কি হঠাৎ করে বৃষ্টি নামলো। অর্থাৎ আবহাওয়া সবসময় পরিবর্তনশীল। আমরা এখন আবহাওয়ার উপাদান সম্পর্কে জানবো। আমরা কোনো জায়গার আবহাওয়া আকাশের অবস্থা, বায়ুর তাপমাত্রা, আর্দ্রতা, বায়ু প্রবাহ ও বৃষ্টিপাত দ্বারা প্রকাশ করি। এগুলোই হচ্ছে আবহাওয়ার উপাদান। অর্থাৎ আকাশের অবস্থা কেমন থাকবে, আমরা যে বাতাসের মধ্যে রয়েছি বাতাসের তাপমাত্রা কেমন হবে, বাতাসটি গরম হবে না ঠান্ডা হবে, আর্দ্রতা কেমন হবে। আর্দ্রতা বলতে আমরা কি বুঝি? আর্দ্রতা হচ্ছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ, অর্থাৎ পানির পরিমাণ। যদি আর্দ্রতা বেশি থাকে সেদিন আমরা খুব অস্বস্তি বোধ করি, আমরা হালকা গরমে ঘেমে যাই, আমাদের গা কেমন যেন চটচটে হয়ে যায়, আঠা আঠা হয়ে যায়। আর্দ্রতা কম থাকলে আমাদের গা আবার শুষ্ক থাকে। বায়ু প্রবাহ, বাতাস কিভাবে প্রবাহিত হচ্ছে, বাতাসের গতি কি কম নাকি বেশি। এছাড়া বৃষ্টিপাত কেমন হবে, কম হবে, বেশি হবে নাকি হবে না। এই উপাদানগুলো দ্বারা আমরা আবহাওয়া প্রকাশ করি। আকাশের অবস্থা, সংবাদ মাধ্যমের আবহাওয়ার পূর্বাভাস থেকে বা ইন্টারনেটে আমরা আবহাওয়ার বিভিন্ন ধরনের তথ্য জানতে পারি। আবহাওয়ার বিভিন্ন অবস্থা বোঝানোর জন্য বাংলাদেশের আবহাওয়া অফিস বিভিন্ন প্রতীক ব্যবহার করে। এগুলো নিচে দেখানো হচ্ছে। যদি আমরা টেলিভিশন খুলে আমরা প্রতিদিনই আবহাওয়ার পূর্বাভাস জেনে নিতে পারবো। এছাড়া আমরা ইন্টারনেটের মাধ্যমে জানতে পারি। আর বাংলাদেশে কি রয়েছে? আবহাওয়া অফিস রয়েছে। তারা কি করে? বিভিন্ন প্রতীক ব্যবহার করে। যেমন যখন সূর্য দেখানো হবে তার মানে হচ্ছে কি দিনটা হবে রৌদ্রোজ্জ্বল। যখন সূর্য এবং মেঘ দেখানো হবে মানে মেঘের মাঝে সূর্যটা ঢেকে রয়েছে, তার মানে কি আংশিক মেঘাচ্ছন্ন, অর্থাৎ মেঘলাও থাকতে পারে আবার তার মাঝে কি হালকা হালকা রোদও থাকতে পারে। আর এই চিহ্নটা কি? বর্ষণ মুখর, অর্থাৎ মেঘ দেখাচ্ছে বৃষ্টি দেখাচ্ছে, অঝোর ধারায় বৃষ্টি পড়তে পারে। বজ্র বৃষ্টি, অর্থাৎ বজ্রপাতও হতে পারে বৃষ্টিও হতে পারে। বাংলাদেশে গ্রীষ্মকালে বজ্র বৃষ্টি, বর্ষাকালে বৃষ্টি, শীতকালে কুয়াশা এবং শুকনো মৌসুমে আবছায়া বা ধুলাময় অবস্থা একটি সাধারণ ঘটনা। তাহলে আমরা গ্রীষ্মকালে কি দেখি? কালবৈশাখী ঝড় দেখি না? ঝুমঝুম করে বৃষ্টি নামে, আকাশ কালো মেঘে ঢেকে যায়, বজ্রপাত দেখি। তাহলে গ্রীষ্মকালে হয় কি বজ্র বৃষ্টি, বর্ষাকালে এমনিতে বৃষ্টি দেখা যায়, আর শীতকালে আমরা কুয়াশা দেখি। আর যখন এই যে এরকম বৃষ্টি বাদল থাকে না তখন কি দেখি? ধুলাময় বা আবছায়া একটা অবস্থা থাকে। তাহলে এই বিষয়গুলোই হচ্ছে কি আকাশের অবস্থা। তাপমাত্রা, তাপমাত্রা হচ্ছে কি আবহাওয়ার একটি উপাদান। কোনো দিন আমরা ঠান্ডা আবার কোনো দিন গরম অনুভব করি। বাতাস কতটা ঠান্ডা বা গরম সেই অবস্থা হচ্ছে তাপমাত্রা। আমরা আবহাওয়াকে রৌদ্রোজ্জ্বল গরম দিন বা রৌদ্রোজ্জ্বল ঠান্ডা দিন বলতে পারি। তাহলে আমরা একটু আগে দেখেছি কুয়াশার ছবি, আর এখন দেখছি রৌদ্রোজ্জ্বল দিন। আমাদের চারপাশে বায়ু রয়েছে, আমরা যে বায়ুর মধ্যে বসবাস করি সেই বায়ুটা কতটুকু গরম অনুভব করি আমরা বা কতটুকু ঠান্ডা অনুভব করি সেটাই হচ্ছে কি তাপমাত্রা। যখন অনেক রোদ থাকে তখন কি বাতাস আমরা হালকা গরম অনুভব করি, আবার যখন কুয়াশা থাকে শীত শীত থাকে তখন আমরা বাতাস কি অনুভব করি? ঠান্ডা ঠান্ডা। অর্থাৎ তাপমাত্রার উপর নির্ভর করে আমরা বলি যে আজকে রৌদ্রোজ্জ্বল গরম দিন, আবার তাপমাত্রা কম থাকলে আমরা কি বলি? রৌদ্রোজ্জ্বল কিন্তু ঠান্ডা দিন, কেননা বাতাসটা ঠান্ডা ঠান্ডা। এখন আমরা আর্দ্রতা সম্পর্কে জানবো। আর্দ্রতাও হচ্ছে আবহাওয়ার আরেকটি উপাদান। যখন চারপাশের বাতাস ভেজা ও চটচটে থাকে আমরা সেই আবহাওয়াকে আর্দ্র আবহাওয়া বলি। আর্দ্রতা হচ্ছে বাতাসে কতটুকু জলীয় বাষ্প আছে তার পরিমাণ। যখন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে তখন আমরা খুব সহজেই ঘেমে যাই। আবার বাতাসে যখন জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে তখন আমরা শুষ্ক অনুভব করি। আমরা আবহাওয়ার অবস্থা বোঝানোর জন্য আর্দ্র বা শুষ্ক বলে থাকি। অর্থাৎ আর্দ্রতা বলতে আমরা কি বুঝলাম? বাতাসে কতটুকু জলীয় বাষ্প রয়েছে। যেমন যারা আমরা সমুদ্রের কাছে থাকি, যেমন চট্টগ্রামে সমুদ্র রয়েছে, এজন্য চট্টগ্রামের বাতাসে কি থাকে? জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, কেননা সূর্যের তাপে সমুদ্রের পানি জলীয় বাষ্পে পরিণত হয়। তাই যেখানে সমুদ্র থাকে সেখানে জলীয় বাষ্পের পরিমাণও বেড়ে যায় বাতাসে। তাই সেই এলাকার মানুষরা কি অনুভব করে? প্রায় সময়ই অস্বস্তি অনুভব করে। অর্থাৎ জলীয় বাষ্পের পরিমাণ যখন বেশি হয়ে যায় আমরা সহজেই ঘেমে যাই, আমাদের গাটা কেমন যেন আঠা আঠা হয়ে যায়, চটচটে হয়ে যায়। তাহলে আমরা এই অবস্থাটা বোঝানোর জন্য কি শব্দগুলো ব্যবহার করি? আমরা আবহাওয়ার এই অবস্থা বোঝানোর জন্য আর্দ্র বা শুষ্ক বলে থাকি। আর্দ্র মানে কি? আর্দ্রতা বেশি। শুষ্ক মানে হচ্ছে আর্দ্রতা কম। বায়ু প্রবাহ। বায়ু প্রবাহ হচ্ছে আবহাওয়ার আরেকটি উপাদান। বায়ু প্রবাহ হলো বায়ুর সচল অবস্থা। বায়ু প্রবাহ হালকা বা প্রবল হতে পারে। বায়ু প্রবাহকে এর দিক ও গতি দ্বারা পরিমাণ করা যায়। যেমন উত্তরের বায়ু উত্তর দিক থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়। বায়ু প্রবাহ কতটা শক্তিশালী তা আমরা বিদ্যালয়ের পতাকা ওড়া, গাছের ডালপালা নড়াচড়া ইত্যাদি দেখে বুঝতে পারি। তাহলে বায়ু প্রবাহ বলতে আমরা কি বুঝলাম? বায়ুর সচল অবস্থা। অর্থাৎ বায়ু কি স্থির হয়ে রয়েছে নাকি বায়ু চলাচল করছে, সেটাই আমরা বুঝতে পারি। বায়ু প্রবাহকে আমরা কিভাবে পরিমাপ করতে পারি? এর দিক এবং গতি দ্বারা। যেমন কি উত্তরের বায়ু উত্তর দিক থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়, তাহলে এটা দিয়ে আমরা কি বুঝবো যে বায়ু প্রবাহ কোন দিকে হচ্ছে? উত্তর থেকে দক্ষিণ দিকে হচ্ছে। এবং বায়ু প্রবাহ কতটা শক্তিশালী আমরা কিভাবে বুঝি? আমাদের বিদ্যালয়ে পতাকা রয়েছে। পতাকা আমরা দেখব কি কোনো একটি নির্দিষ্ট দিকে উঠছে এবং খুব জোরে জোরে উঠছে। কখনো আমরা পতাকা দেখি এভাবে জোরে জোরে উঠছে, আবার কখনো কি দেখি পতাকা উঠছে না। তখন আমরা বুঝি কি বাতাসের শক্তি কম, বাতাসটা এত বেশি শক্তিশালী না। আবার যখন ঝড় হয় আমরা কি দেখি? গাছপালা ভেঙে যায়, গাছপালা মনে হয় যে ভেঙে পড়ে যাবে, তাহলে তখন বায়ু প্রবাহ অনেক শক্তিশালী থাকে। এবং বাতাসের ফলে কোনো একটি জিনিস যেদিকে হেলে পড়ে আমরা বুঝি যে বাতাসটার গতি ওই দিকে। তাহলে আমরা বায়ু প্রবাহ সম্পর্কে জানলাম। ইতিমধ্যে আমরা আবহাওয়ার উপাদান সম্পর্কে জেনেছি। এই উপাদানগুলো কি প্রতিদিন পরিবর্তিত হয়? তাহলে আমরা একটু পর্যবেক্ষণ করি। আবহাওয়া হলো আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা যা প্রতিদিন পরিবর্তিত হয়। আমরা কখনো একই ধরনের আবহাওয়া দেখতে পাই না। আবহাওয়া বিভিন্ন কারণে পরিবর্তিত হয়। আমরা দেখতে পাচ্ছি কখনো রৌদ্রোজ্জ্বল, কখনো হালকা মেঘাচ্ছন্ন, কখনো বেশি মেঘাচ্ছন্ন, কখনো পরিষ্কার মেঘ ভাসে, কখনো আবার বরফ পড়ে, কখনো বজ্রপাত হয়, বৃষ্টি পড়ে। আমরা বাংলাদেশের মানুষটা কখনো বরফ পড়তে দেখি না, কিন্তু বাংলাদেশের বাইরে ইউরোপের দেশগুলোতে আমরা বরফ পড়তে দেখি, যেখানে অনেক বেশি ঠান্ডা থাকে। এছাড়াও আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি, রোদ দেখতে পাচ্ছি। আবহাওয়া পরিবর্তনের কারণ তাপমাত্রার পরিবর্তন। সূর্য উঠলে বায়ু ধীরে ধীরে গরম হয় এবং তাপমাত্রা বাড়তে থাকে। আবার বিকেলে সূর্য যখন অস্ত যায় তখন বায়ু ধীরে ধীরে ঠান্ডা হয় এবং তাপমাত্রা কমতে থাকে। এটি তাপমাত্রার দৈনিক পরিবর্তন। বায়ুর তাপমাত্রার এই পরিবর্তন আকাশে সূর্যের অবস্থানের ভিত্তিতে হয়। অর্থাৎ সকালবেলা কোন দিকে সূর্য ওঠে? পূর্ব দিকে সূর্য ওঠে। তাহলে একদম ভোরবেলা যখন সূর্য উঠবে উঠবে অবস্থা তখনও কিন্তু বাতাস ঠান্ডা থাকে, কিন্তু যখন আস্তে আস্তে সূর্য আকাশের উপরে উঠে যায় এবং রোদ ছড়াতে থাকে তখন সূর্যের তাপে কি হয়? বাতাস গরম হয়ে যায়, আমরা গরম অনুভব করি, তাপমাত্রা গরম হয়ে যায়। আবার যখন সূর্য পশ্চিম দিকে ডুবতে থাকে, সন্ধ্যাবেলা ডুবে যায়, তখন কি হয়? আস্তে আস্তে সূর্যের তাপ কমে যায়। সূর্যের তাপ কমে যাওয়ার ফলে কি হয়? বাতাস ঠান্ডা হয়ে যায়, তাই আমরা তখন ঠান্ডা অনুভব করি। তাই এই যে তাপমাত্রার পরিবর্তন বা আবহাওয়ার পরিবর্তন, গরম হচ্ছে, ঠান্ডা হচ্ছে, তাপমাত্রা, এগুলো কিসের উপর নির্ভর করছে? সূর্যের উপর। তাহলে কি আকাশে সূর্যের অবস্থানের ভিত্তিতে প্রতিদিনই বায়ুর তাপমাত্রার পরিবর্তন হচ্ছে। আমরা টিভিতে লক্ষ্য করলে দেখবো যে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত তাপমাত্রা কিন্তু একই থাকে না। দেখা যায় ভোরবেলা একরকম, দুপুরবেলা একরকম, বিকালবেলা একরকম, আবার রাতের বেলা আরেক রকম। তাহলে প্রতিনিয়ত সূর্যের অবস্থানের উপর ভিত্তি করে তাপমাত্রার পরিবর্তন ঘটছে। বায়ুপ্রবাহ। বায়ুপ্রবাহ আবহাওয়ার পরিবর্তন ঘটায়, যেমন কোনো এলাকার মেঘ বাতাসের মাধ্যমে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে প্রবাহিত হয়। আবার বাতাসে মেঘ সরিয়ে আকাশ পরিষ্কার করে। যখন ভূপৃষ্ঠের কোনো অঞ্চল অন্য অঞ্চল থেকে বেশি গরম হয়, তখন সেখানে বায়ুপ্রবাহের সৃষ্টি হয়। তাপমাত্রার এই পার্থক্যের ফলে বায়ু প্রবাহিত হয়। মাঝে মাঝে বায়ুপ্রবাহ অনেক শক্তিশালী হয়ে যায় যখন ঝড় বা সাইক্লোন সৃষ্টি হয়। তাহলে আমরা এখানে কি বুঝলাম? বায়ুপ্রবাহ আবহাওয়ার পরিবর্তন ঘটায়। কিভাবে? আমরা দেখতে পাচ্ছি কি সূর্যের আলোর কারণে এই জায়গার বায়ুটা গরম হয়ে উপরে উঠে গেছে। আমাদের মনে রাখতে হবে বায়ু যত গরম হবে সেই বায়ু তত উপরের দিকে উঠবে, আর ঠান্ডা বায়ুগুলো কি করবে? নিচে নেমে এসে গরম বায়ুর জায়গাটা দখল করে ফেলবে। অর্থাৎ এই যে বাতাস গরম হয়ে গেলে উপরের দিকে উঠে যাচ্ছে এবং ঠান্ডা বায়ু নিচের দিকে চলে আসছে, এই আসা যাওয়ার পথে কি করতে হচ্ছে? বাতাসকে চলাচল করতে হচ্ছে। অর্থাৎ বায়ু স্থির থাকতে পারে না, বায়ুকে প্রবাহিত হতে হয়। সেটা কি আমরা কি বলছি? বায়ু প্রবাহ। এছাড়া অনেক সময় কি করে, এই বাতাসই এক জায়গার মেঘকে ঠেলে অন্য জায়গায় নিয়ে যায়। তখন কি হয়? আমরা হয়তো দেখলাম কিছুক্ষণ আগে আকাশ মেঘে ঢেকে রয়েছে, একটু পরে দেখলাম আকাশ পরিষ্কার হয়ে গিয়েছে। কিভাবে? এই বায়ু প্রবাহের জন্য। কেননা বাতাসই মেঘকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে গেছে, যার ফলে আকাশ পরিষ্কার হয়ে গেল। এছাড়াও আমরা আরো একটা জিনিস শিখলাম, সেটা কি? তাপমাত্রার এই যে তাপমাত্রার পার্থক্যের ফলে গরম বাতাস উপরে চলে যায় এবং ঠান্ডা বাতাস নিচে নেমে যায়, এটা যদি অতিরিক্ত পরিবর্তন হয়, অর্থাৎ তাপমাত্রার এই পার্থক্য যদি অতিরিক্ত হয়, তখন কি হয়? অতিরিক্ত গরম বায়ু উপরে উঠে যায় এবং অতিরিক্ত ঠান্ডা বায়ু নিচে চলে আসে। এর ফলে বায়ু প্রবাহিত হয় অনেক বেশি জোরে জোরে। তখন কি হয়ে যায়? ঝড় বা সাইক্লোন সৃষ্টি হয়। মেঘ রৌদ্রের তাপে সাগর বা নদীর পানি বাষ্পীভূত হয়ে জলীয় বাষ্পে পরিণত হয়। যখন বাতাসের জলীয় বাষ্প ঠান্ডা হয়, তখন তা সূক্ষ্ম ধূলিকণার উপর জমা হয়ে ক্ষুদ্র পানিকণা তৈরি করে। এই ক্ষুদ্র পানিকণা আকাশে মেঘ হিসেবে ভেসে বেড়ায়। আমরা বিভিন্ন ধরনের মেঘ দেখতে পাই। মেঘ ভূপৃষ্ঠ থেকে কত উপরে এবং দেখতে কেমন তার উপর ভিত্তি করে মেঘের শ্রেণী বিভাগ করা হয়। কুয়াশাও এক ধরনের মেঘ যা আমরা ভূপৃষ্ঠে দেখে থাকি। কুয়াশা আবার গাছের পাতা বা ঘাসের উপর জমা হয়ে ক্ষুদ্র পানিকণা সৃষ্টি করে। এটিকেই আমরা কি বলি? শিশির। বিভিন্ন ধরনের ক্ষুদ্র বস্তু যেমন ধূলিকণা থেকে তৈরি হয় আবছায়া অবস্থা। তাহলে আমরা এখানে মেঘের অনেকগুলো অবস্থা দেখতে পাচ্ছি। সাদা ধোয়ার মতো মেঘ, যেগুলো হচ্ছে কি পুঞ্জ পুঞ্জ মেঘ, ছাড়া ছাড়া মেঘ। এখানে রয়েছে কি সাদা স্তরীভূত মেঘ, একটা স্তরের মতো রয়েছে। আর কি উঁচু স্তূপাকার মেঘ। আর এখানে রয়েছে ধূসর স্তরীভূত মেঘ। মেঘগুলো ধূসর রঙের হয়ে আছে, মনে হচ্ছে কালো মেঘ। আমরা একটু আগেই বলেছিলাম যে যখন সূর্যের আলো থাকে, সেই আলো বা তাপে কি হয়? সাগর এবং নদীর পানিগুলো বাষ্পে পরিণত হয়। ঠিক যেমন আমরা চুলার উপর কেটলি দিই, কেটলি দিলে কি হয়? কেটলির পানিগুলো ফুটতে থাকে এবং বাষ্পীভূত হয়ে যায়। ঠিক তেমনি চুলার আগুনের মতো কাজ করে কি সূর্যের তাপ, এবং সেই তাপে সাগর ও নদীর পানি জলীয় বাষ্পে পরিণত হয়। এই জলীয় বাষ্পগুলো কি হয়? উপরের দিকে উঠতে উঠতে যখন ঠান্ডা হয়ে যায়, তখন তারা ধূলিকণার উপর জমা হয়ে ক্ষুদ্র পানির কণা তৈরি করে। এই ধূলিকণাগুলো আমরা চোখে দেখতে পাই না, কিন্তু ধূলিকণাগুলোর উপর যখন পানির কণা জমতে জমতে মেঘ হয়ে যায়, তখন আমরা মেঘগুলোকে দেখতে পাই। তাহলে আমরা জানতে পারলাম কি মেঘ বিভিন্ন ধরনের হতে পারে। কুয়াশাও এক ধরনের মেঘ। এছাড়া কুয়াশা যখন গাছপালার উপর এসে জমে, তখন আমরা তাকে বলি শিশির। বৃষ্টি মেঘের ক্ষুদ্র পানিকণাগুলো মিলিত হয়ে বড় পানির কণা তৈরি করে। বড় পানি কণাগুলো বাতাসে ভেসে বেড়াতে পারে না, ফোঁটা ফোঁটা পানি হয়ে নিচে নেমে আসে। এটি হচ্ছে বৃষ্টি। অনেক সময় বৃষ্টির সাথে শিলা পড়ে। শিলা হলো অসম আকৃতির বরফের টুকরা যা জমাটবদ্ধ বৃষ্টি থেকে তৈরি হয়। তাহলে বৃষ্টি কি? আমরা সবসময় দেখি আকাশ থেকে বৃষ্টি পড়ছে। আকাশ থেকে কিভাবে বৃষ্টি পড়ে? একটু আগে আমরা দেখলাম যে কিভাবে মেঘ সৃষ্টি হয়। মেঘ সৃষ্টি হওয়ার জন্য যে পানি কণাগুলো দরকার হয় সেগুলো কি থাকে? ক্ষুদ্র। তাই তারা ভেসে বেড়াতে পারে। কিন্তু এই ক্ষুদ্র পানি কণাগুলো যখন মিলে বড় পানির কণা হয়ে যায়, তখন তারা আর মেঘ হয়ে ভেসে বেড়াতে পারে না। তখন তাদের পানির ভারে তারা ফোঁটা ফোঁটা হয়ে নিচে নেমে আসে, যাকে আমরা কি বলি? বৃষ্টি। এছাড়া অনেক সময় আমরা দেখেছি শিলাবৃষ্টি হতে। শিলাবৃষ্টিগুলো হচ্ছে কি বিভিন্ন আকৃতির বরফের টুকরা, যা এই বৃষ্টিগুলোই যখন একসাথে জমাটবদ্ধ হয়ে যায় সেখান থেকে তৈরি হয়। আমাদের জীবনে আবহাওয়া আবহাওয়া আমাদের জীবনকে নানাভাবে প্রভাবিত করে। শীত লাগলে আমরা গরম কাপড় পরি, বৃষ্টি হলে বা রৌদ্রোজ্জ্বল দিনে আমরা ছাতা নিয়ে বাইরে যাই। বৃষ্টি হলো পানির অন্যতম প্রধান উৎস। বৃষ্টির পানিতে গাছপালা সতেজ হয়, ভালো ফসল ফলে। তবে আবহাওয়া সবসময় আমাদের জন্য সুফল বয়ে আনে না। তাহলে আমরা দেখতে পারলাম যে আবহাওয়ার কারণে আমাদের প্রতিদিনের জীবন কিভাবে প্রভাবিত হয়। বন্যা, যদি অনেক সময় ধরে ভারী বৃষ্টিপাত হয় তখন কি হয়? এত পানি কোথায় যায়? নদীর পানি বৃদ্ধি পেয়ে সমতল ভূমি ডুবে যেতে পারে, রাস্তাঘাট তলিয়ে যেতে পারে, মাঠের ফসল, বাড়িঘর পানির নিচে তলিয়ে যেতে পারে। এই অবস্থাই হলো বন্যা। অর্থাৎ যখন অনেক বেশি বৃষ্টিপাত হয়, অনেকক্ষণ ধরে বৃষ্টিপাত হয়, তখন কি হয়? নদী, নালা, সমুদ্র সবকিছু কি টইটুম্বুর হয়ে যায়। তখন সেই অতিরিক্ত পানিগুলো কোথায় চলে আসে? আমরা যেখানে বসবাস করি, সমতল ভূমি, সেইখানে চলে আসে এবং আমাদের ঘর বাড়ি, গাছপালা, ফসল সব ডুবে যায়। এই অবস্থাকে আমরা বলি বন্যা। আর বন্যার ফলে কি হয়? আমাদের ঘর বাড়ি ধ্বংস হয়, গবাদি পশু মারা যায়, আমাদের ফসলের ক্ষতি হয়। তাহলে বন্যা আমাদের অনেকভাবে ক্ষতি করে। এখন আমরা জানবো জলবায়ু সম্পর্কে। আবহাওয়া প্রতিদিনই পরিবর্তিত হতে পারে, তবে আবহাওয়া পরিবর্তনের একটি নির্দিষ্ট ধারা রয়েছে। আবহাওয়া পরিবর্তনের এই ধারাই জলবায়ু। জলবায়ু হলো কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা। বাংলাদেশের ঢাকার বার্ষিক গড় তাপমাত্রা হচ্ছে 26 ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশের জলবায়ু উষ্ণ ও আর্দ্র। রাশিয়া বাংলাদেশের অনেক উত্তরে অবস্থিত। এছাড়া বছরের বেশিরভাগ সময় খুব ঠান্ডা থাকে। রাশিয়ার মস্কোর বার্ষিক গড় তাপমাত্রা হচ্ছে 6 ডিগ্রি সেলসিয়াস। রাশিয়ার জলবায়ুকে আমরা শীতল জলবায়ু বলতে পারি। অর্থাৎ জলবায়ু কি? জলবায়ু হচ্ছে বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা। আর আবহাওয়া আমরা কি বলি? প্রতিদিন আকাশ ও বায়ুমণ্ডলের যে অবস্থা আমরা দেখি, সেই প্রতিদিনের অবস্থাকে আমরা আবহাওয়া বলি। এরকম প্রতিদিনের আবহাওয়া জমতে জমতে কয়েক বছরের আবহাওয়ার গড়কে আমরা কি বলবো? জলবায়ু বলবো। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি কি, ঢাকার এক বছরের তাপমাত্রা দেওয়া রয়েছে। জানুয়ারি মাসে গড় তাপমাত্রা ছিল 19। তার মানে কি জানুয়ারি মাসে প্রতিদিনই 19 ছিল না? জানুয়ারি মাসে হয়তো কখনো 19 ছিল, কখনো 20 ছিল, কখনো 23 ছিল, কিন্তু ওগুলো গড় করা হয়েছে, গড় করে পাওয়া গেল 19। এভাবে করে প্রতিটা মাসে গড় করে এক বছরের গড় করা হলো। তখন পাওয়া গেল ঢাকার তাপমাত্রা পাওয়া গেল 26। তার মানে আমরা বলতে পারি এই তাপমাত্রার ভিত্তিতে যে বাংলাদেশের জলবায়ু কি? উষ্ণ ও আর্দ্র। অর্থাৎ বাংলাদেশের জলবায়ু কিছুটা গরম এবং আর্দ্রতা থাকে। আর মস্কের তাপমাত্রা আমরা দেখলাম কি, সেখানে মাইনাসও রয়েছে, অর্থাৎ বরফও পড়ে এবং গড় তাপমাত্রা দেখা গেল 6। তার মানে কি সেখানে অনেক ঠান্ডা। তাহলে তার জলবায়ুকে আমরা কি বলবো? রাশিয়ার জলবায়ুকে আমরা বলবো শীতল জলবায়ু। আর আমাদের জলবায়ুকে বলবো আমরা উষ্ণ ও আর্দ্র। কোনো নির্দিষ্ট স্থানের জলবায়ু ওই স্থানের অক্ষাংশ, সমুদ্রপৃষ্ঠ থেকে স্থানটির উচ্চতা ও সমুদ্র থেকে স্থানটির দূরত্বের উপর নির্ভর করে। অক্ষাংশ হলো বিষুবরেখা থেকে কোনো স্থানের দূরত্ব। বিষুবরেখার নিকট সূর্য খাড়াভাবে কিরণ দেয়, ফলে বিষুবরেখার কাছাকাছি ভূপৃষ্ঠের কোনো স্থান সবচেয়ে বেশি গরম হয়। ভূপৃষ্ঠ অর্ধবৃত্তাকার, তাই বিষুবরেখা থেকে দূরবর্তী স্থান সূর্যকিরণ দ্বারা অপেক্ষাকৃত কম গরম হয়, ফলে এই সকল স্থান অপেক্ষাকৃত শীতল। অক্ষাংশের মান যত বেশি হবে জলবায়ু তত শীতল হবে। তাহলে আমরা অক্ষাংশ, অক্ষরেখা বা বিষুবরেখা বলতে কি বুঝি? আমরা এখানে আমাদের পৃথিবী দেখতে পাচ্ছি। এই পৃথিবীর এই মেরুকে আমরা বলবো উত্তর মেরু, আর এই মেরুটা হচ্ছে দক্ষিণ মেরু। উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু থেকে আমরা যদি লম্বভাবে একটি দাগ টানি, সেটাকে আমরা বলবো অক্ষরেখা। আর এই পাশটা হচ্ছে পূর্ব আর এই পাশটা হচ্ছে পশ্চিম। তাহলে পূর্ব পশ্চিম বরাবর আমরা যদি একটি দাগ টানি, সেটা কি হয়ে যাবে? পূর্ব পশ্চিম বরাবর রেখাটাকে আমরা বলি বিষুব রেখা। তাহলে এটা হচ্ছে অক্ষরেখা, এটা হচ্ছে বিষুব রেখা বা নিরক্ষরেখা। এখন ভূপৃষ্ঠের কোনো একটি অংশে রয়েছে, অর্থাৎ ধরে নিলাম এই জায়গায় হচ্ছে বাংলাদেশ। তাহলে বাংলাদেশ এই জায়গা থেকে এই যে বিষুব রেখা রয়েছে, এই বিষুব রেখার সাথে ভূপৃষ্ঠের বাংলাদেশটি কত ডিগ্রি কোণ করে রয়েছে, সেই কোণটাকে কি বলা হয়? অক্ষাংশ। তাহলে কোন স্থানের জলবায়ু কিসের উপর নির্ভর করে? ওই স্থানের অক্ষাংশ, সমুদ্রপৃষ্ঠ থেকে স্থানটির উচ্চতা ও সমুদ্র থেকে স্থানটির দূরত্বের উপর নির্ভর করে। অক্ষাংশ কি? অক্ষাংশ হলো বিষুবরেখা থেকে কোনো স্থানের দূরত্ব। আমরা যেটা এখানে এইমাত্র বললাম যে এটা যদি বাংলাদেশ হয়, তাহলে বিষুবরেখা থেকে তার দূরত্বটাই হচ্ছে কি তাহলে বাংলাদেশ বিষুবরেখা থেকে কতটুক দূরে রয়েছে এবং সমুদ্র পৃষ্ঠ থেকে কতটুক উঁচুতে রয়েছে এবং সমুদ্র থেকে কতটুকু দূরে রয়েছে সেসবের উপর ভিত্তি করে বাংলাদেশের জলবায়ু হবে। এছাড়াও কি বিষুবরেখার নিকট অর্থাৎ এই বরাবর সূর্য একদম খাড়াভাবে কিরণ দেয়, আমরা দেখতে পাচ্ছি সূর্য খাড়াভাবে কিরণ দিচ্ছে বা আলো পড়ছে, তাই বিষুবরেখার কাছাকাছি ভূপৃষ্ঠের কোনো স্থান সবচেয়ে বেশি গরম হয়। তাহলে এই যে বিষুবরেখার কাছাকাছি স্থানগুলো কি হবে, সবচেয়ে বেশি গরম হবে এবং বিষুবরেখা থেকে দূরবর্তী স্থান সূর্যকিরণ দ্বারা অপেক্ষাকৃত কম গরম হবে এবং বিষুবরেখা থেকে দূরবর্তী স্থানগুলো কি কম গরম হবে, সেই স্থানগুলোকে আমরা কি বলবো, অপেক্ষাকৃত শীতল। তাহলে আমরা বুঝতে পারছি অক্ষাংশের মান যত বেশি হবে জলবায়ু তত শীতল হবে, অর্থাৎ বিষুবরেখা থেকে কোনো একটি স্থান যত দূরে হবে তার মানও তত বেশি হবে এবং যেহেতু সে বিষুবরেখা থেকে দূরে রয়েছে সে ততটাই শীতল হবে, কেননা বিষুবরেখা বরাবরই সূর্যের আলো পড়ে এবং সে জায়গাটা গরম থাকে। এই বিষয়গুলো সম্পর্কে আমরা আরো উপরের ক্লাসে উঠলে বিস্তারিত জানবো। আপাতত আমরা কিছু বেসিক জিনিস শিখে নিলাম। বাংলাদেশের জলবায়ু, বাংলাদেশে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত এই ৬টি ঋতু রয়েছে। বৈশাখ ও জ্যৈষ্ঠ এই ২ মাস গ্রীষ্মকাল, এটি বছরের সবচেয়ে উষ্ণ ঋতু। আষাঢ় ও শ্রাবণ ২ মাস বর্ষাকাল, এ সময় প্রচুর বৃষ্টিপাত হয়। ভাদ্র ও আশ্বিন এই ২ মাস শরৎকাল, শরতে নীল আকাশে সাদা মেঘ ভেসে বেড়ায়। কার্তিক ও অগ্রহায়ণ এই ২ মাস হেমন্তকাল, এটি ফসল ঘরে তোলার ঋতু। পৌষ ও মাঘ এই ২ মাস শীতকাল, এই সময় বাংলাদেশে ঠান্ডা অনুভব হয়। ফাল্গুন ও চৈত্র মাস বসন্তকাল, এই সময় শীত ধীরে ধীরে কমতে থাকে এবং আবহাওয়া উষ্ণ হতে থাকে। এটি বাংলাদেশের জলবায়ুর কাঠামো। বছরের পর বছর ধরে আমরা এই ধরনের আবহাওয়াই দেখে আসছি। আমরা জানি বাংলাদেশ ষড়ঋতুর দেশ বা ৬ ঋতুর দেশ এবং বাংলা ২টি মাস মিলে আমাদের ১টি ঋতু গঠিত হয়। যেমন বাংলা মাস শুরু হয় কি দিয়ে, বৈশাখ দিয়ে, বৈশাখ জ্যৈষ্ঠ মিলে গ্রীষ্মকাল, তখন আমরা জানি অনেক গরম পড়ে। তারপরে আসে আষাঢ় শ্রাবণ, তখন কি বৃষ্টি শুরু হয়। তারপর আসে ভাদ্র আশ্বিন, তখন কি নীল আকাশে আমরা সাদা মেঘ উড়ে বেড়াতে দেখি, সেই সময়টা হচ্ছে শরৎকাল। কার্তিক অগ্রহায়ণ এই ২ মাস মিলে হেমন্তকাল, তখন চারিদিকে পাকা ফসল ভরে যায়, তখন হচ্ছে ফসল তোলার সময়। তারপরে চলে আসে পৌষ এবং মাঘ মাস শীতকাল, শীতকালে কি শুরু হয়, পিঠা খাওয়ার ধুম শুরু হয়ে যায়। তারপর ফাল্গুন ও চৈত্র মাস বসন্তকাল, শীত কমতে থাকে এবং চারিদিকে আমরা কি দেখি, লাল, সবুজ, সাদা বিভিন্ন ধরনের ফুলে ভরে যেতে দেখি এবং সেই সময়টা কি হয়, পাখিরা গাছে বসে বসে গান করে। আর আমাদের বাংলাদেশের জলবায়ু জীবন ধারণের জন্য খুবই উপযোগী। বাংলাদেশকে তাই বলা হয় কি, নাতিশীতোষ্ণ দেশ, না বেশি শীত না বেশি গরম, আরামদায়ক একটি পরিবেশ থাকে। এবং আমরা ছবিতে কি দেখতে পাচ্ছি, জলবায়ুর পরিবর্তনের উপাদান দেখতে পাচ্ছি। যেমন এই যে সমুদ্র পৃষ্ঠ, সমুদ্রের উপরিভাগ, সেখান থেকে জায়গাটি কতটুকু উঁচুতে রয়েছে, সমুদ্রপৃষ্ঠ থেকে স্থানটির উচ্চতা এবং সমুদ্রপৃষ্ঠ থেকে জায়গাটি কতটুকু দূরে রয়েছে, এই বিষয়গুলো উপর জলবায়ু নির্ভর করে। বাংলাদেশের ঋতুগুলো উত্তর গোলার্ধের অন্যান্য দেশ থেকে ভিন্ন। অন্যান্য দেশগুলোতে মাত্র ৪টি ঋতু রয়েছে, যেমন জুন থেকে আগস্ট পর্যন্ত গ্রীষ্মকাল, সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত শরৎকাল, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শীতকাল এবং মার্চ থেকে শুরু হয়ে মে মাস পর্যন্ত বসন্তকাল। তাহলে আমরা কিছুক্ষণ আগে দেখেছি উত্তর গোলার্ধ, দক্ষিণ গোলার্ধ। উত্তর গোলার্ধের দেশগুলোতে ৪টি ঋতু থাকে, গ্রীষ্মকাল, শরৎকাল, শীতকাল, বসন্তকাল। আমরা এখন ১৯ সমস্যাগুলো সমাধান করব। শূন্যস্থান পূরণ করি। কোন স্থানের বহু বছরের আবহাওয়ার সামগ্রিক অবস্থা কি, জলবায়ু। আর একদিনেরটাকে আমরা কি বলি, আবহাওয়া। মেঘের ক্ষুদ্র পানিকণা একত্রে মিলিত হয়ে কি তৈরি করে, বৃষ্টি। বাংলাদেশে শীতকালে কুয়াশা পড়ে, কুয়াশাও এক ধরনের মেঘ। ভালো ফসল ফলাতে কি প্রয়োজন, পানির প্রয়োজন। সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দেই। কোনটি আবহাওয়ার উপাদান নয়, অক্ষাংশ, কেননা অক্ষাংশ হচ্ছে জলবায়ুর উপাদান আর তাপমাত্রা, আর্দ্রতা, বায়ুপ্রবাহ হচ্ছে আবহাওয়ার উপাদান। আবহাওয়া পরিবর্তনের প্রধান কারণ কি, বায়ুপ্রবাহ। মেঘ তৈরি হয় কোনটি থেকে, জলীয় বাষ্প থেকে। কোনটির উপর কোন স্থানে জলবায়ু নির্ভর করে, সমুদ্র থেকে স্থানের দূরত্ব। आबहावार उपादानगुलोर नाम लेखो। आबहावार उपादानगुलोर नाम होच्छे आकाशेर अवस्था, तापमात्रा, आर्द्रता, वायुप्रवाह, बृष्टिपात इत्यादि। आर्द्रता बोलते कि बोझो? आर्द्रता बोलते बोझाय कोनो स्थानेर बातासे विद्यमान जलीय बाष्पेर परिमाण। शिशिर कि? शिशिर एक धरनेर क्षुद्र पानिकणा। कुयाशा थेके शिशिरेर सृष्टि हय। आर शिशिर आमरा कोथाय देखी? गाछेर पाता ओ घासेर उपर जमा होते देखी। এখন আমরা বর্ণনামূলক প্রশ্নের উত্তর দিব। বাংলাদেশের জলবায়ু কেমন বর্ণনা করো? বাংলাদেশ কি ষড়ঋতুর দেশ। বৈশাখ ও জ্যৈষ্ঠ এই দুই মাস মিলে হয় গ্রীষ্মকাল। এটি বছরের সবচেয়ে উষ্ণ ঋতু। আষাঢ় ও শ্রাবণ মাস মিলে হয় বর্ষাকাল। এই সময় প্রচুর বৃষ্টিপাত হয়। ভাদ্র ও আশ্বিন এই দুই মাস শরৎকাল। শরতে আমরা নীল আকাশে সাদা মেঘ ভেসে বেড়াতে দেখি। কার্তিক ও অগ্রহায়ণ দুই মাস হেমন্তকাল। এই সময় ফসল ঘরে তোলা হয়। পৌষ ও মাঘ এই দুই মাস শীতকাল। এই সময় ঠান্ডা অনুভূত হয় এবং চারিদিকে পিঠাপুলি বানানোর ধুম পড়ে। ফাল্গুন ও চৈত্র মাসে বসন্তকাল। বসন্তকালে আমরা কি দেখি? চারপাশে নতুন ফুলের আনাগোনা দেখি। এটাই হচ্ছে কি আমাদের বাংলাদেশের জলবায়ুর কাঠামো। মেঘ কিভাবে তৈরি হয় ব্যাখ্যা করো। সূর্যের তাপে ভূপৃষ্ঠের পানি কি হয়ে যায়? বাষ্পীভূত হয়ে জলীয় বাষ্পে পরিণত হয়। এই জলীয় বাষ্প আকাশে বাতাসের সংস্পর্শে ঠান্ডা হয়ে ক্ষুদ্র পানির কণা তৈরি করে। আর এই ক্ষুদ্র ক্ষুদ্র পানির কণা আকাশে মেঘ হিসেবে ভেসে বেড়ায়। অতিবৃষ্টি হলে কি সমস্যা হয়? অতিবৃষ্টির ফলে কি হয়? পানি জমে গিয়ে চলাচলে অসুবিধা হয়। নদী, নালা, খালবিল, সমুদ্রতে পানি ভরে যায়। এরপর সেই পানি উপচে গিয়ে রাস্তাঘাট, লোকালয় তলিয়ে যায়। এতে করে মাঠের ফসল নষ্ট হয়, জনজীবনের প্রচুর ক্ষয়ক্ষতি হয়। আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য কি? আবহাওয়া হচ্ছে বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা, আর জলবায়ু হচ্ছে কোনো স্থানের বহু বছরের গড় অবস্থা। কাছাকাছি অঞ্চলের আবহাওয়া আলাদা হতে পারে, আর কাছাকাছি অঞ্চলের জলবায়ু আলাদা হতে পারে না। আবহাওয়া অল্প সময়ের মধ্যে পরিবর্তিত হয়, জলবায়ু পরিবর্তন হতে সময় লাগে, যেহেতু এটি হচ্ছে কি অনেক বছরের একটি গড় অবস্থা। বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দের মিল করি। তাপমাত্রা। তাপমাত্রা কি হতে পারে? তাপমাত্রা গরম বা ঠান্ডা হতে পারে। আর্দ্রতা কি হতে পারে? আর্দ্র বা শুষ্ক হতে পারে। বায়ুপ্রবাহ মৃদু বা প্রবল হতে পারে। তাহলে বায়ুপ্রবাহ গরম বা ঠান্ডাও হতে পারে। যেমন আমরা দেখেছি বায়ু যখন গরম হয়ে যায় তখন কি হয়? তা উপরের দিকে উঠে যায়। এরপর ঠান্ডা বায়ু কি হয়? নিচের দিকে চলে আসে। ঠান্ডা বায়ু কি করে? গরম বায়ুর সেই জায়গাটা দখল করে ফেলে। এছাড়া বায়ুপ্রবাহ কি হতে পারে? হালকাও হতে পারে, প্রবলও হতে পারে, মানে মৃদু বা প্রবল। বৃষ্টিপাত কি হতে পারে? ভারী বা হালকা।